প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন শ্রেণী কার্যক্রমে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি নূপুর রানী দেবনাথ, প্রভাষক সমাজকর্ম বিভাগ, ভাওয়াল বদর আলম সরকারি কলেজ, গাজীপুর। আজকের ক্লাসটি অনার্স প্রথম বর্ষ এবং মাস্টার্স প্রথম পর্বের সমাজকর্ম বিভাগের ছাত্রছাত্রীদের জন্য। কোর্স নেম হিউম্যান সাইকোলজি অ্যান্ড সোশ্যাল ওয়ার্ক, অর্থাৎ মানবীয় মনোবিজ্ঞান এবং সমাজকর্ম। আজ আমরা পড়ব দশম অধ্যায় থেকে। তোমাদের সাথে আজ আমার 11তম ক্লাস। এই কোর্সটিতে মোট 12টি ক্লাস হবে, তার মধ্যে আজকে 11তম ক্লাস, এবং এর পরবর্তী দিন আমি 12তম ক্লাস নিব। তোমাদের 12তম ক্লাসে চ্যাপ্টার 11 পড়াবো এবং এর মাধ্যমে আমাদের কোর্সটি শেষ হবে। তো আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসের বিষয় হলো মনোবিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটি হলো পার্সোনালিটি। তো পার্সোনালিটি বা ব্যক্তিত্ব, বাংলায় একে বলে ব্যক্তিত্ব। তো পার্সোনালিটি বা ব্যক্তিত্ব বলতে আমরা কি বুঝি? ব্যক্তিত্ব হলো ব্যক্তি সত্তার একটি পরিমার্জিত, পরিশোধিত ও কাঠামোগত রূপ। ব্যক্তিত্ব ব্যক্তির বিশ্বাস, মূল্যবোধ, মনোভাব, প্রেরণা, আবেগ ইত্যাদি সকল বৈশিষ্ট্যের এক অনন্য সংগঠন, যা পরিবর্তনশীল পরিবেশের সাথে সামঞ্জস্য বিধানে তৎপর থাকে এবং ক্রমাগত এটি সংশোধিত ও পরিমার্জিত হয়। ব্যক্তিত্ব বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে, ব্যক্তিভেদে ব্যক্তিত্ব বিভিন্ন রকম হয়। তো ব্যক্তিত্বের প্রকারভেদ আমরা একটু দেখি। ব্যক্তিত্বের বিভিন্ন প্রকার আছে। তো প্রথমে আছে ইন্ট্রোভার্ট পার্সোনালিটি বা অন্তর্মুখী ব্যক্তিত্ব। অন্তর্মুখী ব্যক্তিত্বের অধিকারী যারা, তারা একটু আত্মকেন্দ্রিক থাকে। এই ধরনের ব্যক্তিত্বের মানুষদের বাইরের জগতের প্রতি আকর্ষণ কম থাকে এবং এরা সর্বদা নিজেদের নিয়েই ব্যস্ত থাকে। এরা আত্মকেন্দ্রিক, স্বার্থপর, বাহ্যিক বিষয়বস্তুর বস্তুর প্রতি উদাসীন, এমন ধরনের হয়ে থাকে। এবং এর বিপরীতমুখী যেটি, সেটি হলো এক্সট্রোভার্ট পার্সোনালিটি বা বহির্মুখী ব্যক্তিত্ব। এ ধরনের ব্যক্তিরা বাইরের জগতের প্রতি বেশি আকৃষ্ট থাকে, তারা সকলের সাথে মিশতে পছন্দ করে, তারা খুব কর্মপ্রিয়, চটপটে স্বভাবের হয়। এবং এই দুই ধরনের ব্যক্তিত্বের সমন্বয় হলো অ্যাম্বিভার্ট পার্সোনালিটি বা উভয়মুখী ব্যক্তিত্ব। এই ধরনের ব্যক্তিত্বের অধিকারী ব্যক্তিদের মধ্যে অন্তর্মুখী ও বহির্মুখী ব্যক্তিত্বের উভয় ধরনের বৈশিষ্ট্যের সমন্বয় দেখা যায়। এরা প্রয়োজন বোধে আত্মকেন্দ্রিক, আবার প্রয়োজন বোধে সামাজিক। এরা সমাজের সাথে, সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারে। এই তিন ধরনের ব্যক্তিত্ব সাধারণত দেখা যায়। এবার আমরা দেখব ব্যক্তিত্ব বিকাশের উপাদান সমূহ। ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে কোন কোন উপাদান কাজ করে। তোমাদের যদি আসে যে ব্যক্তিত্বের নির্ধারক সমূহ কি, সেগুলো ও কিন্তু একই হবে, একই ধরনের হবে। তো ব্যক্তিত্বের বিকাশের উপাদানগুলোর মধ্যে প্রথমে রয়েছে বায়োলজিক্যাল ফ্যাক্টর বা জৈবিক উপাদান। জৈবিক উপাদানের উপাদান ব্যক্তিত্ব বিকাশে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যক্তিত্ব বিকাশে জৈবিক উপাদানের মধ্যে রয়েছে জিন ও বংশগতি, দৈহিক বংশগতি ও জিন, তারপর দৈহিক গঠন, বিভিন্ন জৈব রাসায়নিক উপাদান। তো বিভিন্ন জৈব রাসায়নিক উপাদানের মধ্যে যে অন্তঃক্ষরা গ্রন্থি, তোমরা নাম শুনেছো, এই অন্তঃক্ষরা গ্রন্থি ও এ থেকে নিঃসৃত বিভিন্ন হরমোন ব্যক্তিত্ব গঠনের ও বিকাশের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে। এই অন্তঃক্ষরা গ্রন্থিগুলোর মধ্যে পিটুইটারি গ্রন্থি, অ্যাড্রিনাল, থাইরয়েড, কোনার প্রভৃতি গ্রন্থিসমূহ উল্লেখযোগ্য। তারপরে তোমাদের যে ইয়েটা রয়েছে, সেটা হলো সাইকোলজিক্যাল ফ্যাক্টর বা মনস্তাত্ত্বিক উপাদান। মনস্তাত্ত্বিক উপাদান ব্যক্তিত্বের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ব্যক্তিত্বের গঠন ও বিকাশের ক্ষেত্রে। তো এই মনস্তাত্ত্বিক কাঠামোর মধ্যে রয়েছে ব্যক্তির আচরণ, চরিত্র, অভ্যাস, মনোভাব, ইচ্ছা, তারপর চিন্তা চেতনা। এই এই ধরনের বিষয়গুলো ব্যক্তিভেদে বিভিন্ন রকম হয়ে থাকে এবং ব্যক্তিত্বের সংগঠন ও বিকাশকে ত্বরান্বিত করে এইসব উপাদান সমূহ। তারপর আছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মধ্যে
দুটি বিষয় আছে, একটি হলো ভৌগোলিক পরিবেশ, একটি হলো সামাজিক পরিবেশ। ভৌগোলিক পরিবেশ ব্যক্তিত্ব গঠনে অনেক বড় ভূমিকা পালন করে। ভৌগোলিক উপাদানের মধ্যে রয়েছে ভূ প্রকৃতি, জলবায়ু, পরিবেশগত অবস্থা, এগুলো ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশকে প্রভাবিত করে। এবং সামাজিক পরিবেশের মধ্যে সামাজিক কাঠামো, সামাজিক অবস্থা, সামাজিক ভূমিকা, সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান এবং এর সংশ্লিষ্ট যে পারিপার্শ্বিক পরিবেশ, তারপর আমাদের পরিবার, বিদ্যালয়, ধর্মীয় প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র এবং এর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন জনসমষ্টি, জনগণ, যেমন মা বাবা, ভাই বোন, পরিবারের সদস্য বর্গ, খেলার সাথী, প্রতিবেশী, আত্মীয় স্বজন, সবই কিন্তু এই সামাজিক পরিবেশের অন্যতম উপাদান হিসেবে ব্যক্তিত্বের গঠনের জন্য, বিকাশের জন্য কাজ করে থাকে, ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ ব্যক্তিত্বের গঠন ও বিকাশের ক্ষেত্রে উপাদান হিসেবে কাজ করে থাকে এই ফ্যাক্টরগুলো। এরপরে আমরা ব্যক্তিত্বের পরিমাপ করব। ব্যক্তিত্বের পরিমাপ কিভাবে করা যায়, তো প্রথমে আছে দেখো পর্যবেক্ষণ অভীক্ষা, তারপর রেটিং স্কেল, ব্যক্তিত্বের প্রশ্নগুচ্ছ অভীক্ষা, প্রক্ষেপণমূলক অভীক্ষা, সাক্ষাৎকার, পরিস্থিতিমূলক অভীক্ষা, এই ছয়টি অভীক্ষা আমরা পড়ব। প্রথম চারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরের দুইটি কম গুরুত্বপূর্ণ, কিন্তু এটি বিভিন্ন ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়। তো প্রথমে আমরা পড়ব ব্যক্তিত্ব পরিমাপের ক্ষেত্রে পর্যবেক্ষণ অভীক্ষা। এটি শিশুদের জন্য সবচেয়ে উপযোগী একটি অভীক্ষা। কোনো বিশেষ পরিস্থিতিতে ফেলে ব্যক্তির ব্যক্তিত্ব পর্যবেক্ষণ করার নামই হলো পর্যবেক্ষণ অভীক্ষা। তো ব্যক্তির গুণাবলী, যে সমস্ত গুণাবলী আছে, তা বাস্তব পরিস্থিতির নিরিখে যাচাই করার জন্য এই পরিমাপটি করা হয়ে থাকে। সাধারণত ব্যক্তির সততা সম্পর্কে জানতে হলে এই অভিজ্ঞতাটি বিশেষভাবে কার্যকর। যেমন এখানে শিশুদের প্রথমে বলেছে শিশুদের জন্য সবচেয়ে উপযোগী, তো এখানে একটু উদাহরণ যদি দেওয়া যায় যে শিশুদের কিছু মুদ্রা দিয়ে তাদের খেলতে দেওয়া হলো এবং খেলা শেষে এই মুদ্রাগুলো তাদের আগের জায়গায়, মানে যেখান থেকে নিয়েছে সেখানে রাখতে বলা হলো। তো যদি কোনো শিশু গোপনে এই মুদ্রা থেকে কোনো কোনোটি সরিয়ে রাখে বা চুরি করে, তাহলে কিন্তু এই পর্যবেক্ষণের মাধ্যমে শিশুদের তাহলে বোঝা যাবে যে কেউ না কেউ এটা চুরি করেছে, এবং পর্যবেক্ষণের মাধ্যমে শিশুদের এই সততাবোধ পরীক্ষা করা সম্ভব হয়। তো এরপরে যেটি আছে রেটিং স্কেল, এই রেটিং স্কেল সাধারণত বিচার বিশ্লেষণের মাধ্যমে ব্যক্তিত্বের বৈশিষ্ট্য পরিমাপের বৈশিষ্ট্য পরিমাপ করা হয়, যে বিচার বিশ্লেষণ করা হয়। যে পদ্ধতিগুলো আছে ব্যক্তিত্বের পরিমাপের ক্ষেত্রে, বিচার বিশ্লেষণের ক্ষেত্রে, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি হলো এই রেটিং স্কেল। এখানে 5টি স্তরে বা ক্ষেত্র বিশেষে এর থেকে কম বা বেশি হতে পারে, এভাবে রেটিং করা হয়ে থাকে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে রেটিং স্কেলের সাহায্যে কোনো ব্যক্তি তার পরিচিত ব্যক্তিদের বিশেষ গুণের পরিমাপ করতে পারে। পরিচিত যে ব্যক্তিরা আছে তারা তার কোনো ব্যক্তি, মানে কোনো পরিচিত ব্যক্তির বিশেষ গুণের পরিমাপ করতে পারে। এখানে একটি দুপ্রান্ত বিশিষ্ট স্কেল থাকে, দুপ্রান্তে সম্পূর্ণ বিপরীত দুটি বিন্দু থাকে। যার ব্যক্তিত্ব পরিমাপ করা হয় নির্দিষ্ট গুণের স্কেলের কোন বিন্দুতে সে পড়বে, সে বিন্দুতে টিক চিহ্ন দিতে বলা হয় বা তার মানটা বলতে বলা হয়। তো এর মাধ্যমে ব্যক্তিত্বের পরিমাপ করা হয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা স্কেল আছে, খুব সুখী, মোটামুটি সুখী, মাঝামাঝি, মোটামুটি অসুখী, খুব অসুখী, এভাবে এই স্কেলটা সাজানো হয়। এরপর তৃতীয় যেটি আছে সেটি হলো ব্যক্তিত্বের প্রশ্নগুচ্ছ অভীক্ষা। ব্যক্তিত্বের প্রশ্নগুচ্ছ অভীক্ষা, এটিও ব্যক্তিত্ব পরিমাপের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। তো এখানে দুটি বিষয়, দুটি অভীক্ষা আছে, একটি হলো মিনেসোটা বহুমুখী ব্যক্তিত্ব প্রশ্নমালা এবং অপরটি হলো ক্যালিফোর্নিয়া মনস্তাত্ত্বিক প্রশ্নমালা। তো মিনেসোটা বহুমুখী ব্যক্তিত্ব প্রশ্নমালায় এখানে মানসিক রোগীর রোগ নির্ণয়ের চিকিৎসা মনোবিজ্ঞানীদের সাহায্য করার জন্য এই অভিজ্ঞতাটি প্রণীত হয়েছিল 1942 সালে। এই অভিজ্ঞতাটি বর্তমানে শুধু অস্বাভাবিক বা মানসিক রোগী রোগ নির্ণয়ের জন্য বা এদের কাজে ব্যবহারের জন্য নয়, এটি স্বাভাবিক ব্যক্তির বেলাও এটি এখন প্রয়োগ করা হয়ে থাকে। এই অভীক্ষায় 550টি উক্তি রয়েছে,
এবং এ উক্তিগুলোর প্রতি উত্তরদাতা তিন ধরনের প্রতিক্রিয়া করে থাকে, সত্য, মিথ্যা এবং বলতে পারি না, এই তিন ধরনের প্রতিক্রিয়া করে থাকে। 550টি উক্তির বিপরীতে এই 550টি উক্তিতে বিভিন্ন ধরনের কথা বলা থাকে এবং এর পক্ষে, বিপক্ষে বা নিউট্রাল বিভিন্ন অবস্থান এখানে আছে। তো সত্য, মিথ্যা এবং বলতে পারি না, এই তিন ধরনের প্রতিক্রিয়া করার সুযোগ আছে এখানে। এবং ক্যালিফোর্নিয়া মনস্তাত্ত্বিক প্রশ্নমালায় এখানে এটিও ব্যক্তিত্ব পরিমাপের জন্য ব্যবহৃত হয়ে থাকে এবং এক্ষেত্রে 400টি উক্তি আছে। হ্যাঁ, এক্ষেত্রে 400টি উক্তি আছে এবং এগুলোর প্রতি প্রতিক্রিয়া করা হয়, কিন্তু এখানে দুটি। এর আগে যেমন দেখেছি সত্য, মিথ্যা এবং বলতে পারি না তিন ধরনের অবস্থান থাকে, কিন্তু এখানে সত্য এবং মিথ্যা দুইটি অবস্থান থাকবে এবং উক্তি থাকবে 400টি। আমরা মিনিসোটা বহুমুখী ব্যক্তিত্ব প্রশ্নমালায় দেখেছি উক্তি থাকবে 550টি এবং এক্ষেত্রে হলো 400টি, এবং দুই ধরনের প্রতিক্রিয়া এখানে করা যাবে 18টি বৈশিষ্ট্যের ভিত্তিতে এই উক্তিগুলো সাজানো থাকে। যেমন ব্যক্তির প্রাধান্য বিস্তার, পদমর্যাদা, সামাজিকতা, আত্মনির্ভরশীলতা, আত্মনিয়ন্ত্রণ, সাম্প্রদায়িকতা, তার বুদ্ধির যে দক্ষতা, নমনীয়তা, এগুলোর উপরে, এছাড়া আরো মোট 18টি বিষয়ের উপরে এখানে উক্তিগুলো সাজানো থাকে এবং এর ভিত্তিতে ব্যক্তিত্বের পরিমাপ করা হয়ে থাকে। এরপরে 4 নম্বরে যেটা রয়েছে প্রক্ষেপণমূলক অভিক্ষা, এই অভিজ্ঞতাটি একটি অভিজ্ঞতাটিকে বলা হয় অভিনব পদ্ধতি, ব্যক্তি পরিমাপ, ব্যক্তিত্ব পরিমাপের জন্য একটি অভিনব পদ্ধতি এবং অত্যন্ত উপযোগী একটি পদ্ধতি। এখানে দুটি বিষয় রয়েছে, দুটি পদ্ধতি রয়েছে, রোশাকের কালিচ্ছাপ অভিক্ষা আর একটি হলো কাহিনী সংপ্রত্যক্ষণ অভিক্ষা, দুটি একটু কাছাকাছি ধরনের। তো প্রথমে আমরা রোশাকের কালিচ্ছাপ অভিক্ষাটা বলি, যেটি হলো, এটির উদ্ভাবক হলো সুইজারল্যান্ডের মনোচিকিৎসক হারমান রোশাক, তিনি 1921 সালে অভিজ্ঞতাটি প্রণয়ন করেন। এই অভিক্ষায় 10টি কার্ড ব্যবহার করা হয়, এর মধ্যে 5টি কালো ধূসর বর্ণের, 2টি কালো লাল বর্ণের এবং বাকি 3টি অন্যান্য বিভিন্ন বর্ণের। 10টি কার্ড থাকে মোট, 5টি কালো ধূসর বর্ণের, 2টি কালো ও লাল বর্ণের এবং বাকি 3টি অন্যান্য বর্ণের। এই কার্ডগুলোর মানে কোনো অর্থপূর্ণ কালিচ্ছাপ থাকে না, এখানে অর্থহীন কালিচ্ছাপ সংযত থাকে কার্ডগুলোতে এবং পরীক্ষণ পাত্রকে একটি একটি করে কার্ড দেখানো হয় এবং এই কার্ডের বিপরীতে তার প্রতিক্রিয়া দেখা হয়, তাকে প্রতিক্রিয়া করতে বলা হয় এবং কার্ডটি দেখার পরে এবং এই প্রতিক্রিয়া কাউন্ট করা হয় যে প্রতিক্রিয়া কি ধরনের প্রতিক্রিয়া করছে, কোন কার্ডের বিপরীতে কোন প্রতিক্রিয়া করছে এটি দেখা হয়, এর মাধ্যমে তার ব্যক্তিত্ব পরিমাপ করা হয়। এবং কাহিনী সংপ্রত্যক্ষণ অভিক্ষায় এখানে রোশাকের কালিচ্ছাপে আমরা 10টি কার্ড দেখেছি এবং কাহিনী সংপ্রত্যক্ষণ অভিক্ষায় এটি এটিতে আছে 19টি কার্ড, 19টি অস্পষ্ট ছবি সম্বলিত কার্ড এবং 1টি সাদা কার্ড আছে, মোট 20টি কার্ড। ওখানে আমরা রোশাকের কালিচ্ছাপে 10টি কার্ড দেখেছি আর কাহিনী সংপ্রত্যক্ষণ অভিক্ষাতে এখানে আছে মোট 20টি কার্ড, যার মধ্যে 19টি হলো অস্পষ্ট ছবি সম্বলিত কার্ড এবং 1টি হলো সাদা কার্ড। এটি আমেরিকান মনোবিজ্ঞানী HA মুরে এটি প্রবর্তন করেন কাহিনী সংপ্রত্যক্ষণ অভিক্ষায়। রোশাকের কালিচ্ছাপে অভিক্ষায় যেমন কার্ডগুলো দেখানো হয়, দেখিয়ে তার ব্যক্তির প্রতিক্রিয়া কাউন্ট করা হয়, আর কাহিনী সংপ্রত্যক্ষণ অভিক্ষাতেও কার্ডগুলোকে প্রদর্শন করে এর বিপরীতে ব্যাখ্যা করতে বলা হয়, অর্থাৎ এখানে কি দেখছেন, ছবিতে কি ব্যাখ্যা হতে পারে তা জিজ্ঞাসা করা হয়। এই এই ব্যাখ্যা চাওয়া হয় বলে এই অভিজ্ঞতাটির নাম হলো কাহিনী সংপ্রত্যক্ষণ অভিক্ষা। এরপরে আছে সাক্ষাৎকার, সাক্ষাৎকার এটি বর্তমানে অনেক ব্যবহৃত হয়ে থাকে। সাক্ষাৎকার পদ্ধতিতে পরীক্ষণ পাত্র এবং এক বা একাধিক পরীক্ষক, যে সাক্ষাৎকার দিবে সে এবং যে সাক্ষাৎকার নিবে উভয়ের উপস্থিতি থাকে এবং এক বা একাধিক সাক্ষাৎকার গ্রহণকারী এখানে থাকতে পারে। সাক্ষাৎকার পদ্ধতিতে পরীক্ষক এবং পরীক্ষার্থী মুখোমুখি পরিবেশে বসবে এবং তারা প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে
ব্যক্তিত্বের যাচাই করে থাকে। এরপর আছে পরিস্থিতিমূলক অভিক্ষা, এটি অনেকটা পর্যবেক্ষণ অভিক্ষার সাথে সংশ্লিষ্ট, কিন্তু এটি এই ক্ষেত্রে করা হয় কি বিশেষ পরিস্থিতির মধ্যে ফেলা হয় ব্যক্তিকে। বিশেষ পরিস্থিতিতে ব্যক্তি কি করে সেটা যাচাই করার জন্য এই পরিস্থিতিমূলক অভিক্ষার আশ্রয় নেওয়া হয়। কোনো ব্যক্তি হঠাৎ করে কোনো সমস্যার মধ্যে ফেলে বা কোনো ধরনের বিশেষ পরিস্থিতির মধ্যে ফেলে তার আচরণ কৌশল বা সে তার ওই পরিস্থিতিতে কোপ আপের ক্ষমতা, মানিয়ে নেওয়ার ক্ষমতা কতটুকু, এটা দেখার জন্য এই পরিস্থিতিমূলক অভিজ্ঞতাটি করা হয়ে থাকে। তো ব্যক্তিত্ব পরিমাপের এই 6টি অভিজ্ঞতা আছে। এরপরে আমরা ব্যক্তিত্বের তত্ত্ব সমূহ পড়ব। ব্যক্তিত্বের তত্ত্বের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ 2টি তত্ত্ব আমরা পড়ব, যে 2টি তত্ত্ব পরীক্ষায় সবসময় এসে থাকে। একটি হলো সাইকো অ্যানালিটিক থিওরি অফ ফ্রয়েড এবং অপরটি হলো সাইকো সোশ্যাল ডেভেলপমেন্ট থিওরি অফ এরিকসন। এই 2টি তত্ত্ব তোমাদের বরাবরই এসে থাকে। তো প্রথমে আমরা সাইকো অ্যানালিটিক্যাল থিওরি অফ ফ্রয়েড বা ফ্রয়েডের মনসমীক্ষণ তত্ত্ব নিয়ে আমরা পড়ব। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে, ব্যক্তিত্বের গঠন ও বিকাশের ক্ষেত্রে যে সমস্ত তত্ত্ব আছে সবচেয়ে বেশি প্রভাব বিস্তারকারী এবং জনপ্রিয় তত্ত্ব হচ্ছে এই মনসমীক্ষণ তত্ত্ব। তো মনসমীক্ষণ তত্ত্বে ফ্রয়েড যেটি বলেছেন যে মানুষের প্রতিটি কার্যাবলীর ক্ষেত্রে মানুষের অবচেতন মনকে দায়ী করে এর প্রকৃতি অনুসন্ধান করে মানবীয় সমস্যার সমাধানের দিক নির্দেশনা করা সম্ভব। বলেছেন যে মানুষের যে কার্যাবলীগুলো তার পেছনে মানুষের অবচেতন মন কাজ করে এবং এর প্রকৃতি অনুসন্ধান করে মানবীয় সমস্যা সমাধানের দিক নির্দেশনা প্রদান করেছেন ফ্রয়েডের মনসমীক্ষণ তত্ত্বতে। তিনি এই তত্ত্বে ব্যক্তিত্বের 3টি গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে আলোচনা করেছেন। একটি হলো ব্যক্তিত্বের গঠন, অপরটি ব্যক্তিত্বের বিকাশ এবং তারপরটি হলো ব্যক্তিত্বের গতিশীলতা। 3টি দিক সম্পর্কে আলোচনা করেছেন। প্রথমটা দেখো আছে ব্যক্তিত্বের গঠন। আমরা ইড, ইগো এবং সুপার ইগো এই 3টি কথা আমরা এর আগে শুনেছি। এটি পরীক্ষায় এটা ভেঙে ভেঙে আসে, ইড, ইগো, সুপার ইগো কি, এবং তোমাদের 1 মার্কসের প্রশ্নের মধ্যে প্রায় দেখা যায় ইড কি। তো এই ইডটা ফ্রয়েড এটি ব্যক্তিত্বের গঠনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই 3টা বিষয় ফ্রয়েডের তত্ত্ব অনুযায়ী মানুষের ব্যক্তিত্বের 3টি স্বতন্ত্র সত্তা রয়েছে, 3টি স্বতন্ত্র সত্তা রয়েছে, এগুলোকেই তিনি যথাক্রমে ইড, ইগো, সুপার ইগো বলেছেন। এই 3টি সত্তার প্রত্যেকটি স্বতন্ত্র ভাবে তারা ভূমিকা পালন করে এবং স্বতন্ত্র গুণ কার্যকারিতা রয়েছে এগুলোর। তো ইড, ইডটা কি প্রথমে জানি, ইড হলো মানুষের সহজাত প্রবৃত্তি, মানুষ জন্মগত ভাবে যেটি লাভ করে থাকে এটি হলো ইড, এটি মানুষের সহজাত প্রবৃত্তি, মানুষ জন্মগত ভাবে এটি পেয়ে থাকে এবং এর পরবর্তীতে এই রয়েছে ইগো। ইগো ইডকে নিয়ন্ত্রণ করে থাকে ব্যক্তির যে বিকাশের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বাস্তব অবস্থার সাথে সঙ্গতি বিধান করে ইডের কামনা বাসনা এগুলো চরিতার্থ করার জন্য এই ইগো কাজ করে থাকে। অর্থাৎ ইডের যে চাওয়া পাওয়া ও বাস্তব অবস্থার মধ্যে সমন্বয় সাধনকারী বা মধ্যস্থতাকারী হিসেবে ইগো কাজ করে থাকে। এবং এর পরবর্তীতে আছে সুপার ইগো, এটি হলো ব্যক্তিত্বের সর্বশেষ সত্তা বা 3য় সত্তা। এই এই সুপার ইগোর বাংলা হলো অতি অহং। এটি মানুষের সামাজিক মূল্যবোধ, আচার, প্রথা, ধ্যান ধারণা এগুলো যা ব্যক্তিকে মার্জিত রুচিশীল করে তোলে। তো মানুষের বিবেক, অনৈতিকতার ধারক ও বাহক হিসেবে কাজ করে এই সুপার ইগো। এর জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। সামাজিক ন্যায়নীতির ভিত্তিতে ব্যক্তিত্ব গড়ে তুলতে সহায়তা করে, সামাজিক ন্যায়নীতির ভিত্তিতে ব্যক্তির ব্যক্তিত্ব গড়ে তুলতে সাহায্য করে। অর্থাৎ ইড যাই থাকুক না কেন, ইগো ইডকে নিয়ন্ত্রণ করে থাকে যদি আমরা জানি, কিন্তু সুপার ইগো সামাজিক ন্যায় নীতির ভিত্তিতে ব্যক্তিত্বকে গড়ে তুলতে সর্বাপেক্ষা সহায়ক।
তারপর দেখো এই ব্যক্তিত্বের গঠনের ক্ষেত্রে এগুলোই কাজ করে থাকে, এবং ব্যক্তিত্বের তারপরে রয়েছে ব্যক্তিত্বের বিকাশ। ব্যক্তিত্বের ব্যক্তিত্বের বিকাশের ক্ষেত্রে ফ্রয়েড বলেছেন যে ব্যক্তিত্বের বিকাশের ক্ষেত্রে যৌন শক্তি বা লিবিডো মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে। তিনি একে যৌন শক্তি বা লিবিডোকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন ব্যক্তিত্বের বিকাশের ক্ষেত্রে, তবে তিনি শুধুমাত্র একে সংকীর্ণ অর্থে ব্যবহার করেননি। তিনি এখানে আনন্দ, আত্মতৃপ্তি, আত্মপ্রীতি, পিতামাতার প্রতি আসক্তি, ভালোবাসা, সব কিছুই তিনি এটার আওতাভুক্ত করেছেন। তিনি সংকীর্ণ অর্থ না, তিনি এটিকে বৃহত্তর অর্থে ব্যবহার করেছেন, এবং এর সামগ্রিক এগুলোর সামগ্রিকতার মাধ্যমে অর্থাৎ সামগ্রিকভাবে এই উপাদানগুলো ব্যক্তিত্বের বিকাশের ক্ষেত্রে সহায়তা করে। এবং তৃতীয় যেটা রয়েছে ব্যক্তিত্বের গতিশীলতা। ব্যক্তিত্বের গতিশীলতা এক্ষেত্রেও কয়েকটা বিষয় আছে। যে ব্যক্তিত্বের গতিশীলতার ক্ষেত্রে ফ্রয়েড মানসিক শক্তি, যেটি মানুষের সহজাত বিষয়, এই মানসিক শক্তির কথা উল্লেখ করেছেন। মানসিক শক্তির প্রভাবে ব্যক্তির ক্রিয়া প্রতিক্রিয়া বিভিন্ন রূপ নেয়। মানসিক শক্তির প্রভাবে ব্যক্তি যে ক্রিয়া প্রতিক্রিয়া এটি বিভিন্ন রূপ আমরা দেখি, এবং এই সহজাত প্রবৃত্তিকে তিনি তিনটি ভাগে ভাগ করেছেন, জীবন প্রবৃত্তি, মৃত্যু প্রবৃত্তি এবং যৌন প্রবৃত্তি। তো জীবন প্রবৃত্তির হলো বেঁচে থাকার প্রবৃত্তি, মানুষের ক্ষুধা, তৃষ্ণা, সৃষ্টিশীলতা, চিন্তাশীলতা, এগুলো হলো জীবন প্রবৃত্তির অংশ। এবং মৃত্যু প্রবৃত্তি হলো জীবন প্রবৃত্তির বিপরীতধর্মী প্রবৃত্তি, যেখানে আত্মহত্যা বা হত্যা করার প্রবৃত্তি, তারপর রাগ, ক্ষোভ, হ্যাঁ, ধ্বংস করার যে মনোবৃত্তি, এগুলো এই মৃত্যু প্রবৃত্তির উপাদান। এবং এর পরবর্তীতে রয়েছে যৌন প্রবৃত্তি, যেটি আমরা ব্যক্তিত্বের বিকাশের ক্ষেত্রে যেটি ফ্রয়েড বলেছেন লিবিডো, যৌন শক্তির উপরে উনি যৌন শক্তি বা লিবিডোকে উনি সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। তো এই ব্যক্তিত্বের গঠন, বিকাশ এবং গতিশীলতা, এই তিনটি দিকের উপরে আলোচনার মাধ্যমে ফ্রয়েডের মনঃসমীক্ষণ তত্ত্বটা প্রতিষ্ঠা পেয়েছে। এরপরে আমরা যে বিষয়টা পড়ব সেটি হলো এরিকসনের মনোসামাজিক বিকাশ তত্ত্ব। তো ফ্রয়েডের মনসমীক্ষণ তত্ত্বের মতো এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ তত্ত্ব, তবে মনসমীক্ষণ তত্ত্বের যে বিভিন্নমুখী সীমাবদ্ধতা ছিল, ত্রুটি বিচ্যুতি ছিল, এগুলোর ক্ষেত্রে যে আলোচনা, পর্যালোচনা, সমালোচনা হয়েছে এবং সংশোধনের মাধ্যমে এই এই মনসামাজিক বিকাশ তত্ত্বের উদ্ভব, এরিকসনের মনসামাজিক বিকাশ তত্ত্বের উদ্ভব। এই মনসামাজিক বিকাশ তত্ত্বের প্রবক্তা হলেন ফ্রয়েডেরই ছাত্র জার্মান মনোবিদ ইএস এরিকসন। তিনি ফ্রয়েডের তত্ত্বটি দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন, এবং তিনি যৌন প্রবৃত্তি ছাড়াও সমাজ ও পরিবেশের বিভিন্ন বিষয়কে বিকাশের সাথে যুক্ত করেছেন। অর্থাৎ এই যৌন প্রবৃত্তি ছাড়াও সমাজ ও পরিবেশের বিভিন্ন বিষয়কে অন্তর্ভুক্তির মাধ্যমে এই মনসামাজিক বিকাশ তত্ত্বটাকে দাঁড় করিয়েছেন। তো মনসামাজিক বিকাশ তত্ত্বের এরিকসন মানুষের জীবনব্যাপী ব্যক্তিত্ব বিকাশের যে ধারা এটিকে পর্যায়ক্রমিকভাবে তুলে ধরেছেন, এবং তিনি ব্যক্তিত্ব বিকাশের পর্যায়সমূহকে আটটি ভাগে বিভক্ত করেছেন। এই আটটি ভাগের ভাগে যে সুনির্দিষ্ট কার্যাবলী আছেন, তিনি এই কার্যাবলী সমূহকে তুলে ধরার চেষ্টা করেছেন। প্রথমে দেখা আছে মানুষের মৌলিক বিশ্বাস বনাম অবিশ্বাস, আটটি ভাগ আমি একটু প্রথমে বলে দিই। মৌলিক বিশ্বাস বনাম অবিশ্বাস, স্বাধীনতা বনাম লজ্জা ও সন্দেহবোধ, উৎসাহ বনাম অপরাধ বোধ, অধ্যবসায় বনাম হীনমন্যতা, আত্মপরিচয় বোধ বনাম ভূমিকার দ্বন্দ্ব, ঘনিষ্ঠতা ও সংহতি বনাম একাকিত্ব, উৎপাদনশীলতা বনাম নিশ্চলতা, এবং পূর্ণতা বনাম হতাশা। এই আটটি আমরা এখন বর্ণনা করব। তো আমরা প্রথমে চলে যাই। প্রথমটা আছে মৌলিক বিশ্বাস বনাম অবিশ্বাস। মৌলিক বিশ্বাস এবং অবিশ্বাস এই স্তরটি শুরু হলো 0 থেকে 18 মাস, মানে শিশু
জন্ম থেকে শুরু করে 18 মাস পর্যন্ত এটি মানে ব্যাপ্ত। এই সময় শিশুরা স্বাভাবিকভাবে অসহায় থাকে এবং পিতামাতার প্রতি সম্পূর্ণ নির্ভরশীল থাকে। এই পর্যায়ে পিতামাতার গ্রহণযোগ্যতার বিবেচনায় শিশুদের মধ্যে জীবনের প্রতি বিশ্বাস, অবিশ্বাস, বিভিন্ন ধরনের অনুভূতি তার মধ্যে জাগ্রত হয় এই স্টেজে। তারপর দ্বিতীয় হলো স্বাধীনতা বনাম লজ্জা ও সন্দেহবোধ। এই স্টেজটা হলো 18 মাস থেকে 3 বছর পর্যন্ত। তো এই প্রাক শৈশবকাল এই স্তরটায় অবস্থিত। প্রাক শৈশবকালের এই পর্যায়ে শিশুদের স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা অর্জন হয়, ক্ষমতা অর্জনের চেষ্টা করে তারা, এবং এক্ষেত্রে ব্যর্থ যদি সে যদি ব্যর্থ হয় বা কোনো বাধা আসে তাহলে সেক্ষেত্রে সে লজ্জা বোধ করে, এবং এই বাধা প্রবণতার মাধ্যমে এই বাধার মাধ্যমে সে কিন্তু সন্দেহ প্রবণ হয়ে ওঠে। তারপর হলো উৎসাহ বনাম অপরাধ বোধ। এটি হলো প্রাক স্কুলগামী স্তর। এখানে সাধারণত 3 থেকে 5 বছর পর্যন্ত এটি স্থায়ী হয়। এই স্তরে শিশুদের মধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করার দেখা যায়, তৎপরতা দেখা যায়, বিভিন্ন কিছু জানার, বিভিন্ন কিছু সংস্পর্শে আসার ইচ্ছা তাদের মধ্যে দেখা যায়। এই স্তরে শিশুরা বিভিন্ন কাজের সাথে যুক্ত হয়, পিতামাতার বাধা নিষেধ সত্ত্বেও বিভিন্ন কাজের সাথে যুক্ত হয়, এবং তারা কোনো ভ্রান্তিমূলক কাজের জন্য শাস্তির সম্মুখীন হয় এবং তাদের মধ্যে অপরাধ বোধের জন্ম হয়। তারপর অধ্যবসায় বনাম হীনমন্যতা। এটি মনোসামাজিক বিকাশের চতুর্থ স্তর এবং স্কুলগামী স্তর। এটি স্কুলগামী স্তরের এই এটির বিস্তৃতিকাল 6 থেকে 12 বছর পর্যন্ত, মানে 6 থেকে 12 বছর পর্যন্ত একটি বিস্তৃতিকাল। এ সময় শিশুরা পিতামাতা এবং পারিবারিক মণ্ডলের বাইরের পরিবেশের সাথে সংস্পর্শে আসার আকাঙ্ক্ষা করে, এবং এই স্তরে বাহ্যিক পরিবেশের সাথে সঙ্গতি বিধানের মাধ্যমে তারা নতুন জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা অর্জন করে। শিশুর যে পরিশ্রমী হওয়ার প্রবণতা, তার মধ্যে সন্তুষ্টি, সাফল্য ভোগ করার যে ইচ্ছা, এই এখান থেকেই তার তৈরি হয়, দৃঢ় হয়। তো এই স্তর যদি শিশু লক্ষ্য অর্জনে বা পরিবেশের সাথে সঙ্গতি বিধানে ব্যর্থ হয় বা সে যে অনুভব করে যে সে পিছিয়ে আছে অন্যদের থেকে, তাহলে তার মধ্যে হীনমন্যতার জন্ম হয়। পরবর্তীটা হলো আত্মপরিচয় বোধ বনাম ভূমিকার দ্বন্দ্ব। এই স্তর 13 বছর থেকে 19 বছর পর্যন্ত। এটি হলো কৈশোর ও বয়ঃসন্ধিকাল। কৈশোর ও বয়ঃসন্ধিকাল এটিকে বলা হয়, এই বয়ঃসন্ধিকালের স্তর এটি। এই পর্যায়ে ছেলেমেয়েরা নিজেদের প্রতি বেশি অনুগত থাকে এবং তাদের করণীয় বর্জনীয় বিষয়সমূহ সে চিহ্নিত করতে পারে এবং সে অনুযায়ী ভূমিকা পালন করে। তো সামাজিক বিভিন্ন বিষয়ে সে ভূমিকা পালন করতে চায়। আত্মপরিচয় বোধ তার মধ্যে জাগ্রত হয়, সে বিভিন্ন বিষয়ে সে এগিয়ে আসে এবং পরিবারের বিভিন্ন বিষয়ে সে ভূমিকা রাখতে চেষ্টা করে। তো সমাজের নিজের সমাজে নিজের একটি অবস্থান তৈরি করা করতে চেষ্টা করে। তো সমাজের নিজের অবস্থান ও ভূমিকা এটি স্থিরকরণে যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে ছেলেমেয়েদের মধ্যে দ্বন্দ্ব, সংশয় উপস্থিত হয়। তো এরপরে হলো ঘনিষ্ঠতা ও সংহতি বনাম একাকিত্ব। এই স্তরটি 20 থেকে 24 বছর পর্যন্ত। এই স্তরের বিস্তৃতিকাল প্রাথমিক প্রাপ্তবয়স্ক কাল এটি বলা হয়। তো এই স্তরে গভীর ভাবানুভূতি ও বন্ধুসুলভ মনোভাব গড়ে ওঠে। তারা সমলিঙ্গ বা বিপরীত লিঙ্গের সাথে বন্ধুত্ব, হৃদ্যতা, ঘনিষ্ঠতা গড়ে তুলতে আগ্রহী হয়। তো কোনো কারণে যদি এই ক্ষেত্রে বাধা বিপত্তি আসে তাহলে ব্যক্তির মধ্যে নিঃসঙ্গতা, একাকিত্ব বোধ, হীনমন্যতা জন্ম নেয় এবং হতাশা, ব্যর্থতা প্রভৃতির জন্ম নেয়, যা তার ব্যক্তিত্বের উপরে প্রভাব ফেলে। এরপর রয়েছে উৎপাদনশীলতা বনাম নিশ্চলতা। 25 বছর থেকে 64 বছর পর্যন্ত এই স্তরের ব্যক্তি। এই পর্যায়কে উৎপাদনশীলতার সর্বোৎকৃষ্ট সময়কাল হিসেবে বিবেচনা করা হয়, কারণ মানুষের উৎপাদনের সক্ষমতা এই স্তরে সব থেকে বেশি থাকে। তো দেশ ও সমাজের প্রতি যথার্থ অবদান রাখার সক্ষম এই স্তরে, এবং পরিবারের প্রতি স্বাভাবিক ভূমিকা পালনের
ক্ষেত্রে এই স্তর সর্বাপেক্ষা উপযোগী একটি স্তর। তো পরিবার এবং সমাজ এই সমাজের প্রতি ভূমিকা পালনের ক্ষেত্রে আগ্রহ উৎসাহ লাভ করে এখান থেকে, ব্যক্তি এখান থেকে আগ্রহ উৎসাহ লাভ করে এই স্তর থেকে। তবে এই স্বাভাবিক কার্য যদি কোনোভাবে ব্যতিক্রম ঘটে তাহলে এটি উৎপাদনশীলতার উপর প্রভাব ফেলে, ব্যক্তি উৎপাদনশীলতার উপর প্রভাব ফেলে এবং এর পরিবর্তে সে হতাশা এবং স্থবিরতার শিকার হয়, অর্থাৎ তার মধ্যে হতাশা স্থবিরতার জন্ম নেয়। এবং সর্বশেষ স্তর হলো পূর্ণতা বনাম হতাশা, এটি হলো প্রাপ্ত বয়স্ক কাল থেকে মৃত্যু পর্যন্ত যে কোনো সময় স্তরটি আসতে পারে, সর্বশেষ স্তর বলা হয় ব্যক্তির জীবনের সর্বশেষ স্তর, এই প্রাপ্ত বয়স্ক কালের শেষ পর্যায়ে মৃত্যু, এ পর্যন্ত এটি চলতে থাকে। তা এ পর্যায়ে ব্যক্তি তার জীবনের বিভিন্ন স্তরে, অর্থাৎ পূর্ববর্তী যে 7টি স্তর আমরা বর্ণনা করলাম, এই 7টি স্তরে যে কাজ করেছে তার সফলতা ব্যর্থতা এগুলো মূল্যায়ন করে, বিচার বিশ্লেষণ করে তার জীবনের পূর্ণতা অপূর্ণতা এটি মূল্যায়ন করার চেষ্টা করে, এটি খোঁজার চেষ্টা করে। আর ব্যক্তি যদি তার কৃতকর্মের সফল বা তার যদি সন্তুষ্টি আত্মতৃপ্তি এটি আসে, যে যা করেছে এটি অর্থবহ তার মনে হয়, তার কাছে এনাফ মনে হয়, তাহলে এক্ষেত্রে তার জীবনের পূর্ণতা আসে, অর্থাৎ সেভাবে আত্মতৃপ্তি লাভ করে, তার জীবনে পূর্ণতা এসেছে সে এটা মনে করে আত্মতৃপ্তি লাভ করে। কিন্তু ব্যক্তির পূর্ববর্তী জীবনে কৃতকর্মের যে ফলাফল এটি যদি সুখকর না হয়, অর্থাৎ ব্যক্তি যদি মনে করে যে না তার জীবনের কৃতকর্ম অর্থহীন ছিল এবং এক্ষেত্রে যদি তার কোনো ধরনের হতাশা কাজ করে, কোনো ধরনের অতৃপ্তি থাকে, তাহলে এর থেকে সে হতাশাগ্রস্ত হয় এবং এটি তার শেষ জীবন পর্যন্ত এটি সে বহন করে নিয়ে যায়। তো এই 8টি স্তর মনসামাজিক বিকাশ তত্ত্বের 8টি স্তর ব্যক্তিত্বের বিকাশের ক্ষেত্রে, ব্যক্তিত্বের গঠন বিকাশের ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকে। এই প্রথম জন্মগ্রহণ থেকে শুরু করে একদম মৃত্যু পর্যন্ত এই স্তরগুলোকে এরিকসন সাজিয়েছেন এবং এই প্রতিটা স্তরের কি কি ভূমিকা রয়েছে তা তিনি বর্ণনা করেছেন। তো এই 2টি তত্ত্বই আমাদের জন্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ক্লাস এ পর্যন্তই, সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।